তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ঐক্যিক নিয়ম ইংলিশে হচ্ছে ইউনিটারি মেথড এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি ইংলিশ টার্ম তোমাদের জানতে হয় এগুলো তা আমাকে একটু জিজ্ঞাসা করে আমি তোমাদের ইংলিশ টার্ম বলে দিব ম্যাথ হচ্ছে রেগুলার করবা ঠিক আছে জিকে একদম ইজি এগুলা রেগুলার না পড়লে হবে তোমরা ভালোই পারো যা বুঝতেছি পরীক্ষা রেগুলার পরীক্ষার আগের দিন হয়ে যাবে কিন্তু সবচেয়ে গুরুত্ব দিবা ইংলিশ একটা পরীক্ষা নিলাম আরো পরীক্ষা সামনে নিব ম্যাথ পরীক্ষা তোমাদের দ্রুত নিতে হবে পরীক্ষা দিয়ে থাকলেই ভালো করবো আরকি আর পরীক্ষার হলে গিয়ে দেখবা যে এগুলাই এগুলাই আসছে আর কি তখন তোমাদের অনেক ভালো লাগবে যেগুলো তো পড়ছি ভাই পড়াইছে আগে ঠিক আছে ওশন দেখে আমার টাইম হবে কিন্তু এইজন্য তোমাদের যাতে সর্বোচ্চ সর্বোচ্চ ডিআরকে রেগুলার প্র্যাকটিস করতেই পারবা সমস্যা নাই তো আজকে করাবো তোমাদের যেটা বললাম ওই কিক নিয়ম আগে তোমাদের কয়েকটা টপিক করানো হয়েছে লসাগু গসাগু তারপর শতকরা সুৎকষা অনুপাত টপিক তোমাদের করাইছে ঐকিক নিয়ম লাভ ক্ষতিও তোমাদের করানো হয়েছিল ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের ভগ্নাংশ করাইছি এবং দশমিক পদ্ধতি যোগ বিয়োগ সব এসব শিখাইছে আজকে মোটামুটি যেটা করাছে এটা করলে মোটামুটি ওকে পাটিগণিত শেষ বলা যায় এরপর আছে 20 গুণিত তারপর জ্যামিতি এসব হচ্ছে আমাদের বাকি থাকবে ভাই এই পাটিগণিতের উপর একটা एग्जाम নিলে হ্যাঁ তোমাদের পাটিগণিত এর উপর एग्जाम নেব আমি একদম তোমাদের সব শেষ করানোর পর হয়তো বা নিতে পারি তো যেহেতু পার্টি গণিতের উপর একটা চাচ্ছ দেখি আমি নিতে পারি ইচ্ছা হচ্ছে তোমাদের সব কটা টপিক একবার শেষ করানোর পর এক্সাম নেওয়া তোমাদের লাইগে থেকে আর কি আমি যেভাবে আগাচ্ছি আর আমার থেকে আর কি দ্বিগুণ গতিতে যাতে তোমার তুমি আগাইতে থাকো তাহলে আরো বেটার হবে

নাম কি ইংলিশে কি ইউনিটারি মেথড কারণ ইংলিশে ইংলিশ ভার্সনে ম্যাথ আসবে তোমাদের জাহাঙ্গীরনগর আইবিএ এবং বিইউপি তে তো একটু ইংলিশ ভার্সন জেনে রাখো चलो পরীক্ষার হলে ইংলিশ নে পেরা হওয়ার কথা না তো 1 নম্বর যে ম্যাটটা একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে খালি হতে পারে আর চৌবাচ্চা তোমার মানে কি ইংলিশে হচ্ছে কন্টেইনার ঠিক আছে আর বিশ মিনিটে খালি হয় তার মানে কি নল দ্বারা নল মানে কি পাইপ আর বাকিটুকু আর বোঝা লাগবে না চৌবাচ্চা মানে হচ্ছে কন্টেইনার আর পাইপ মানে হচ্ছে তোমার নল বাংলায় তো এখানে কোশ্চেন হচ্ছে একটি চৌবাচ্চায় দুটি নল একটি আজকের ক্লাসটা তোমাদের দুই ঘন্টা লাগতে পারে আমার একটি চৌ বাচ্চা দুটি নল যথাক্রমে বিশ মিনিটে এবং তিরিশ মিনিটে খালি হতে পারে

পারে হতে নল দুটি একসঙ্গে খুলে দিলে নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌ বাচ্চাটি কত সময় খালি হবে কি পাটিগণিত পাটিগণিত তো যতগুলো করলাম এগুলো সবই পাটিগণিত ছিল ছিল এটা করা যায় অ্যাকচুয়ালি কিন্তু আমরা শর্টকাটেও করতে ঠিক আছে একটি চৌ আছে দুটি নল যথাক্রমে বিশ মিনিটে এবং ত্রিশ মিনিটে খালি হতে পারে ঠিক আছে একটা নল একটা নল বিশ মিনিটে সরি একটা নল হচ্ছে তোমার বিশ মিনিটে খালি করতে পারে আর একটা নল ত্রিশ মিনিটে কিন্তু দুইটাই যদি আমরা একসাথে খুলে দিই তাহলে কত সময় খালি হবে এটা কেউ পারবে আচ্ছা এটা সূত্রটা একটু লিখে নাও বি ডিভাইড বাই এ প্লাস বি ঠিক আছে যখন এরকম দুইটার কথা বলবে যে দুইটা জন মানুষও যদি বলা থাকতো যে বিশ জন বিশ জনের লাগে এতদিন দিন ত্রিশ জনের লাগে এতদিন তখনও আমরা এটাই ফলো করতাম মানে দুইটা সংখ্যা থাকলে আমরা এটা ফলো করব এই সূত্রটা তাহলে দেখো কত হচ্ছে এ ইন্টু বি তার মানে টোয়েন্টি ইন্টু থার্টি ডিভাইড বাই টোয়েন্টি প্লাস থার্টি তাহলে উপরে কত হয় উপরে গুণ আগারেই রাখো গুণ করার দরকার নেই তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে নিচে বিশ আর যোগ করলে কত শূন্য শূন্য কাটা পাঁচ দিয়ে কাটা চার পাঁচ বিশ তাহলে তিন চারা কত তিন চারে বারো তাহলে অ্যান্সার কি বারো মিনিট যেহেতু এখানে মিনিট ছিল তাহলে এখানে টুয়েলভ মিনিট সবাইকে এটা বোঝা গেছে জি ভাই বুঝছি ওকে সবাই তুলছো তো মনে হয় নেক্সট চলে গেলাম এবার এটা তোমাদের পারতে হবে মেহজাবিন একটি কাজ বারো দিনে করতে পারে আদর ওই দিনে করতে পারে উভয় একত্রে কাজটি

নিচে বারো আর চব্বিশ তো যোগ করতে হবে আমরা জানি ইচ্ছে করলে মুখে মুখেও যোগ করে ডিরেক্ট বসাইতে পারো তাহলে কাটাকাটি করতে আর টাইম কম লাগবে বারো ইন্টু চব্বিশ নিচে ছত্রিশ তিন বারং ছত্রিশ তিন আটা চব্বিশ তাহলে এইট আট দিন অ্যান্সার ঠিক আছে সব ম্যাথ গুলো তোমরা ইংলিশেই করতে পারো পরীক্ষা যদি বারো চব্বিশ ভাবে থাকে তাও ইংলিশে করলে দ্রুত হবে আর কি আর এখানে তো কোনো ওয়ার্ড নেই যে রয়েছে তোমাদের ইংলিশ পার্থ সমস্যা এমন কোনো ওয়ার্ড নেই চৌ বাচ্চা শুধু মনে রেখো কন্টেইনার সাইডে লিখে রাখতে পারো চৌ বাচ্চা কন্টেইনার নল হচ্ছে পাইপ আর কাজ হচ্ছে ওয়ার্ক এটা তো সবাই পারো

রহিম করিম গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে পনেরো ছয় ও দশ দিনে তারা একত্রে তিনজনে কাজটি কাজটি কতদিনে শেষ করতে পারবে হ্যাঁ তিন দিন হ্যাঁ হচ্ছে তিন দিন বাহ ওই সূত্র কি আগেরটাই না এটা হচ্ছে একটু বাড়বে যেহেতু তোমার সংখ্যা বাড়ছে না আচ্ছা সূত্রটা কি এ বি সি ঠিক আছে এর আছে দুইটার জন্য আমরা দুইটা গুণ দিছি এবার তিনটা আছে তিনটা গুণ আর কে তিনটা যোগ ঠিক আছে সূত্র এর আগে ছিল কি দুইটা ছিল ছিল সংখ্যা দুইটা এই কারণে আমরা এ আর বি দুইটা সংখ্যা নিছি এবং গুণ দিছি উপরে নিচে করছি যোগ এবার আছে তিনটা পনেরো ছয় আর দশ তাহলে তিনটা সংখ্যা নিলাম এ বি সি উপরে গুণ নিচে যোগ তাহলে কত গুণ করো ফিফটিন ইন্টু সিক্স ইন্টু টেন আর ডিভাইডেড বাই ইচ্ছে গুলো একবারও যোগ করতে পারো পনেরো আট ছয় কত একুশ একুশ আর দশ কত থার্টি ওয়ান ভাইয়া এইটা সূত্র না না একটু বলেছে এ বি প্লাস বিসি প্লাস সি এ হবে নিচে কারেক্ট এবি প্লাস বিসি প্লাস সি একটু কারেক্ট করে নাও ইন টেন যোগ টেন ইন্টু এব আচ্ছা সিক্স কে তোমার ভিতর তো

তাহলে এই দুইটা সূত্রই হচ্ছে তোমাদের মেইন খেলা উম তিনটা থাকলে হচ্ছে এবি প্লাস বি প্লাস সি এ নিচে আর দুইটা থাকলে হচ্ছে কি উপরে দুইটা সূত্র যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে আর কিছু লাগবে না আর মোটামুটি এই সূত্র থেকেই ম্যাক্সিমাম মেতা আসবে ঠিক আছে পরীক্ষার হলে গিয়ে দেখবে যে এই দুইটা এই দুই সূত্র থেকেই এক নম্বর পাবা ইনশাআল্লাহ বুঝতে পারছো এই দুই সূত্র থেকে কিন্তু এক নাম্বার পাবাই তো যে কোনো সংখ্যা থাকতে পারে সংখ্যা জাস্ট চেঞ্জ হবে জিনিসপাতি আর কি দেখলেই বুঝবো যে এই ম্যাথটা কি ইউনিটারি ম্যাথ ইউনিটারি মানে কি ওই কেক নিয়মের আসবেই মিস নেই তোমরা ফার্স্ট হও ঠিক আছে জাহাঙ্গীরনগরে ওকে উপরের দুই নিয়ম আমরা দেখছি এবার একটু যদি ডিফারেন্ট আসে আর একটু টাফ এই গুলো যারা পারো তারা মোটামুটি ভালো ম্যাথ পারো যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে যদি একটি কাজ নয়জন জন লোক নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে অতিরিক্ত লোক নিয়োগ করলে কতদিনে শেষ হবে এটা কেউ পারবে দিন না ভাই একটু ট্রাই করি টাইম বেশিক্ষণ দিতে পারবো না দুই মিনিট দিলাম মিসরাত হক ভাইয়া চার না আচ্ছা আমি করে দিই না এত বেশি না আচ্ছা এটা হচ্ছে সূত্র দেখো এমটি আর হচ্ছে টি টু এম মানে কি ম্যান এম ফর ম্যান টি ফোর কি টাইম এম ওয়ান এম টু যে যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে নয় জন লোক কতজন লোক নয় জন লোক দিনে বারো দিনে করতে পারে ওই কাজটা অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কতদিনে শেষ হবে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতেছি আমরা নয় জন তাহলে নয় আর তিন কত বারো টাইমটা আর আমরা জানি কতদিন লাগবে জানি না তাহলে টি টু বের করতে হবে এই লাইনটা বুঝছো সবাই ভাই আরেকবার বলবেন হ্যাঁ ভাই আরেকবার বলেন হ্যাঁ মানে সূত্র হচ্ছে m1 t1 মানে কি যখনই দেখবে যে আছে তোমার লোক বাড়া কমা এই সব কথাবার্তা হচ্ছে ঠিক আছে ভাই লেখা কি m1 t1 তখন হচ্ছে এই সূত্রটা দিয়ে করবা m1 t1 এম মানে কি মানুষ আর t মানে হচ্ছে এম টু টি টু তার মানে কি একটা কাজ ওই যে নয়জন মানুষ বলা আছে প্রথম লাইনটা দেখো নয় জন মানুষ বারো দিনে নাইন টু টুয়েলভ পরেরটা কি তিনজন লোক আর অতিরিক্ত তাহলে নয় আর তিন যোগ করলে কত হয় তোরকে বললে একটু লেখে না এখানে ওইখানে নাইন প্লাস থ্রি নয় প্লাস জন লোক যোগ করলাম মানে বারো জন কত দিনে করতে পারে এই টুটা হচ্ছে বের করতে হবে আমাদের টি ইজ ইকাল টু কত নাইন ইন্টু টুয়েলভ ডিভাইডেড কত টুয়েলভ ঠিক আছে এক লাইন কিন্তু কমাই করছি বুঝতেছো এতদিনে এগুলো বোঝার কথা হ্যাঁ ভাই এবার এবার নাইন হইছে এতে কোনো ম্যাথই না বারো বারো কাটা জাস্ট নাইনই থাকে অ্যান্সার নাইন জাস্ট বোঝাটা একটু ট্রিকি কিন্তু এটা ট্রিকি থাকবে না যখন বুঝবা এই তিনটা করলে নাই এই তিনটা একদম বেসিক ম্যাথ ঠিক আছে বেসিক থেকে একটা দিবে আর একটা এরকম ট্রিকি থেকে দিবে যে হচ্ছে ট্রিকিটাও পারবে বেসিকটা পারবে সে হলো চান্স পাবে আর যে শুধু বেসিকটা পারবে সে সে আর কি পাস করলো আর কি কিন্তু পাস করলে তো চান্স হবে না হ্যাঁ এম টু এই যে তোমার বলছে না এখানে অতিরিক্ত তিনজন তার মানে আগে ছিল নয় জন নয় আর তিন যোগ করলে কত হয় বারো জন তাহলে এখানে বারো এই জন্য উপরে লিখেও দিয়েছি তো বুঝতে পারছো জি ও একটা ম্যাথ দিয়ে এটা তোমরা পারবা দশজন লোকের কি কাজ বিশ দিনে সম্পন্ন করে লোকের কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে আটজন লোকের কাজটি দশ জন লোক কাজ বিশ দিনে সম্পন্ন করে আট জন লোকের কাজ সম্পন্ন করতে কত দিন লাগে এম ওয়ান ওয়ান ইজ এম টু টি টু ঠিক আছে অনেকে পঁচিশ বলতে তোমাদের ঠিক আছে তাহলে এম ওয়ান মানে কি দশ জন দশ জন লোকের কতদিন লাগে শেষ করতে বিশ দিন পর আটজন জন লোক আবার কি আটজন জন লোকের কাজটি এবার কিন্তু বাড়াইছে নাকি কমাইছে কমাইছে হ্যাঁ তো একদম বলে দিয়েছে তাই না যে হচ্ছে কত আট জন তার মানে এবার কিন্তু যোগ বিয়োগের কাজ নেই বলে দিছে আট জন টিটু হচ্ছে বের করতে হবে আর আমরা জানি যে সমান থাকলে কি হয় আমরা এইভাবেই কাটাকাটি করতে পারি তাহলে আমরা সমান যেহেতু আছে তাহলে কাটাকাটি করে ফেলি দুই দিয়ে কাটে চার দুই দিয়ে কাটলে কত পাঁচ এবার কি আবার চার দিয়ে কাটা যায় চার পাঁচ কি বিশ তাহলে টিটু হচ্ছে ঠিক আছে তাহলে অ্যান্সার টোয়েন্টি ফাইভ করতে সময় লাগবে না জাস্ট তোমাদের টেকনিকটা জানা থাকতে হবে তো আমরা সেকেন্ড একটা সূত্র শিখলাম সেটা কি এম ওয়ান টি ওয়ান ইজিক্যাল টু এম টু টি টু অলরেডি আমরা তিনটা সূত্র আজকে শিখে ফেলছি এই সূত্রগুলোই তোমাদের কাজে লাগবে সব শর্ট টেকনিক

ওকে একটি ছাত্রাবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে ভাইয়া আমাদের পার্টি গণিত এক্সাম নেওয়ার আগে একদিন একটা সলভ অনেকগুলো প্রবলেম আছে যেগুলো করাইছেন প্র্যাকটিস করতে গিয়ে দেখছি যে কিছু কিছু হচ্ছে না এরকম ঠিক আছে তোমরা তাহলে রেডি করো আমি তোমাদের একদিন শুধু এই ক্লাস নিয়ে বসবো যে তোমাদের কি কি প্রবলেম আছে ওকে আর তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারো আমি ফ্রি টাইমে করে দিব তোমাদের সমস্যা নেই একটি ছাত্রাবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে তোমাদের কিন্তু ওই যে যারা কমার্সের তোমাদের কিন্তু ইউনিট অনেক সহজ সুযোগ চান্সার ম্যাথ আছে বত্রিশ দিনের খাদ্য আছে তোমাদের জাস্ট অন্য সবার থেকে ভালো পারতে হবে ঠিক আছে খাদ্য আছে এই কারণে রেগুলার বেসিসে ম্যাথ করো প্রতিটা দিন ম্যাথ এভরিডে ম্যাথ আর ইংলিশ করলে চান্স না পাইলে পরে আমরা বললো যদি লাগে আরকি তোমাদের কারণ এটাই তো শেষ সুযোগ তারপর জাহাঙ্গীরনগর আর কিন্তু পাবা না কয়েকজন নতুন ছাত্র আসায় তো এই কয়টা দিন একটু কষ্ট করো আর কি ঠিক আছে প্রেম ট্রেম যে করো দূরে থাকো কিছুদিন আগে জাহাঙ্গীরনগর পরেরটা দেখো কয়েকজন নতুন ছাত্র আশায় বিশ দিন ওই খাদ্য শেষ হলে মানে একটা ধ্যানে চলে যাও জাস্ট এই একটা জাঙ্গে না করে চান্স অন্য সব কিছু পরে হ্যাঁ কি চব্বিশ শেষ হলে হ্যাঁ চব্বিশ শেষ হলে অন্য নতুন ছাত্রের সংখ্যা কত অন্য নতুন ছাত্রের সংখ্যা কত Matric to Koro first. ওকে সবারই চব্বিশ বের হয়েছে একটি ছাত্রাবাসে তো পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে এম ওয়ান টি ওয়ান এবং কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনের ছাত্র শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত মানে এম টু বের করতে বলছে টাইম কে টি টু তাহলে এম ওয়ান ওয়ান কি ফিফটিন ইন্টু থার্টি টু ইসিক টু এম টুটা কি আমাদের বের করতে হবে ছাত্রের সংখ্যা নতুন ছাত্রের সংখ্যাটা বের করতে হবে টি টু এখানে দেওয়া আছে টোয়েন্টি তাহলে আমাদের আমরা জানি যে সমান থাকলে কাটাকাটি এইভাবেই করা যায় তাহলে পাঁচ দিয়ে কাটে তিন পাঁচা পনেরো চার পাঁচা চার পাঁচা বিশ চার দিয়ে এবার বত্রিশকে কাটি চার আটা বত্রিশ তিন কত চব্বিশ তিন হাজার চব্বিশ এটাকে আবার অনেকে তিনি আসছে চব্বিশে বলে তো যেই লো সেইকো দেখে জিনিস দ্যাট দেন্স সবার সবাই পারছো ভাইয়া ওকে ভেরি ভেরি গুড ওকে এবার যে কোশ্চেনটা বারবার বিভিন্ন পরীক্ষায় আসে একটু ঘুরে পেছে সে অঙ্কটা দিই দেখি কারা পারো অঙ্কটা অনেকবার আসছে এবং আসলে এই অঙ্কটা একদম হুবহু আসবে তোমাদের অপশন সহ কমন পড়বে যদি আসে ঠিক আছে এই আমি যেগুলো করাচ্ছি ওগুলো তোমরা করতে করতে করে মতো যাতে পরীক্ষায় কোশ্চেন দেখলে এই অ্যান্সারটা যাতে মানে অটোমেটিকই দিয়ে ফেলতে পারো একটি শিবিরে সাতশো বিশ জন সৈন্যের বিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর কিছু নতুন সৈন্যের আগমনের কারণে অবশিষ্ট খাদ্য অবশিষ্ট খাদ্য তাদের আট দিন চলে শিবিরে কতজন নতুন শিবিরে কতজন নতুন সৈন্য এসে ছিল এই খাজের আশ না না পোনাছে চললেস না এখানে বুঝে বুঝতে হবে আর কি ম্যাটটা বুঝে বুঝে করতে হবে দেখি তোমরা কেউ পারো কিনা না পারলে আমি করা সমস্যা নেই না মনে আচ্ছা আচ্ছা কিভাবে একটি শিবিরে সাতশো বিশ জন সৈন্য বিশ দিনের খাবার মজুত ছিল দশ দিন পর কিছু নতুন সৈন্য আসার পরে অবশিষ্ট খাদ্য কতদিন চললো আর আট দিন চললো ঠিক আছে তাহলে কতজন নতুন সৈন্য এসেছিল এটা হচ্ছে আমাদের বের করতে হবে তাহলে সাতশো বিশ জন হচ্ছে সূত্র কিন্তু একটাই এম ওয়ান টি ওয়ান ইজ টু কি এম টু টি টু তাহলে সাতশো বিশ জন ম্যান কতদিনের খাদ্য ছিল বিশ দিনের কিন্তু আমরা বের করছি কতদিন খাইতে পারছে তারা কতদিন পর নতুন লোকরা আসছিল দশ দিন পর হ্যাঁ দশ দিন পর তাহলে বিশ থেকে দশ দিন পর যদি আসে তাহলে আর কতদিন থাকে বাকি দশ দিন দশ দিন তার মানে আর দশ দিন চলছে চলার কথা কিন্তু দশ দিন কি চলছে না চলছে চলছে দিন আট দিন আট দিন চলছে ওকে হিসাব তাহলে বুঝতে পারছো তাহলে দশ দিন চল চলার কথা ছিল সাতশো বিশ জন জনের কিন্তু পরবর্তীতে চলছে আট দিন তাহলে আট দিন চলছে কেন কারণ কি এম সংখ্যা বেড়ে গেছে কিছু নতুন সৈন্য আসছে তাই না এম সংখ্যা বাড়ার কারণে চলছে কতদিন আট দিন কম দিন চলছে কারণ সৈন্য বেশি তাহলে কম দিন চলবে বুঝতে পারছো এই লাইনটা ভেরি গুড তাহলে এখন জাস্ট এম টুর মানটা বের করবো আর কোনো কাজই নেই আট দিয়ে কাটো আট দিয়ে ডিরেক্ট কাটা যায় আট নং বাহাত্তর আর শূন্য শূন্য তাহলে অ্যান্সার কত এম হচ্ছে নাইন তাহলে অতিরিক্ত শূন্যর কারণে কি এখন নয়শো জন হয়ে গেছে তাহলে আগে ছিল কতজন সাতশো বিশ জন তাহলে অতিরিক্ত আসছে কত জন শূন্য শূন্য এইট হাই থাকে এক ওয়ান তাহলে আসছে কতজন অতিরিক্ত একশো আশি জন বোঝা গেছে ওকে এই ম্যাটটা আসলে এই ম্যাটটা একদম হুব হু এটাই আসবে তোমরা এই জন্য ম্যাটটা করার পদ্ধতি মনে রেখো আর অ্যান্সারটা মনে রেখো যে একশো আশি হয় ঠিক আছে আসলে একদম হুব হু এটাই আসবে কোনো চেঞ্জ হবে না অক্ষরও চেঞ্জ নেই একদম দেখবো যে এই অঙ্ক সাতশো বিশ বিশ আট জাস্ট নিচে অ্যান্সার থাকবে একশো আশি দাগাই দিবার শেষ কাহিনি মানে চেঞ্জই থাকবে না ওকে বুঝতে পারছো যা দিতেছে একদম তাই আসবে এর থেকে মজার আর কি আছে বলো আরে জানি কিভাবে কোটি কোটি বছর ধরে কোটি কোটি বেশি বেলা ফেললাম কিন্তু নিজেও ছোটবেলা থেকে আর কি দেখতেছি এবং পর তোমাদের পড়ানোর সময় আমি বারবার দেখতেছি যে এগুলাই আসে কোনো চেঞ্জই হবে না নো চেঞ্জ যা করাচ্ছি ও তাই There's the fun. ওকে এবার হচ্ছে কিছু দুইটা আমি অ্যাডভান্স ম্যাথ করাবো এতক্ষণ প্রথম প্রথমে তিনটা সূত্র করাইছি তোমাদেরকে প্রথমে দুইটা সূত্র যেটা করাইছি এই দুইটা সূত্র হচ্ছে একদম বেসিক এখান থেকে একটা আসবে আর একটা হচ্ছে তোমার কি করালাম বেসিক থেকে মিডিয়াম লেভেলে যেটা হচ্ছে কখনো কখনো আসবে কখনো কখনো না আসতে পারে এটা যদি আসে তা তো ভালো কপাল বেঁচে গেলে আর যদি না আসে তাহলে এখন যেটা করাচ্ছি সেটা আসবে অ্যাডভান্স অ্যাডভান্স মাত্র দুইটা দুইটা ম্যাথ করাবো ঠিক আছে এর বাইরে আর কি ওই কিক নেম থেকে আর আসবে না এই টোটাল টোটাল আমি তিনটা টপিক করাচ্ছি অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স এই তিনটা থেকে দুই নম্বর কমন ইনশাল্লাহ আজকের ক্লাসে এই মাত্র নয়টা ম্যাথ করাই দিচ্ছি দুইটা ম্যাথ কমন পড়বে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওকে क्वेश्चन লিখি আমরা আসিফ অফিসে যাওয়ার সময় অধিক দ্রুত ঘন্টায় পাঁচ কিমি বেগে অতিক্রম করলো অফিসে যাবার সময় এই যে ভাই এই মেদগুলো তো আমাকে কাটকায়ে যাই क्वेश्चन ব্যাংক সফট করার সময় হ্যাঁ এটা তো অ্যাডভান্স এই কারণে আটকাও আজকে থেকে আর আটকাবানা ইনশাল্লাহ আসিফ অফিসে যাবার সময় অর্ধেক দূরত্ব অর্ধেক দূরত্ব ঘন্টায় পাঁচ কিমি বেগে ঘন্টায় বেগে কিমি অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব बाकी और अर्धेक दूरत ঘন্টায় তিন কেমি বেগে ঘন্টায় তিন কেমি বেগে অতিক্রম করলো তার গড় বেগ ঘন্টায় কত তার গর্বে কি ঘন্টায় কত এটা সূত্র দেখো সূত্র একটা ইজি যখনই গর্বেক চাবে কি চাবে গর্বেক তাহলে গর্বেক চাইলে সূত্রটা মুখস্থ থাকতে হবে তোমাদের গর্বেক হচ্ছে গর্বেগের চিহ্ন আমরা সাইন্সে কি দিছি বিজিকল টু ভিবার ইজিকল টু

আর টিটা হচ্ছে এখানে ঘন্টায় চাইছে ঘন্টায় মানে কি এক ঘন্টার কথা বলা হয়েছে তার মানে এক টু ইন্টু এক্স এর মান ফাইভ ওয়াই এর মান থ্রি নিচে ফাইভ প্লাস থ্রি ইন্টু ওয়ান তার মানে উপরে টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি নিচে হচ্ছে ফিফটিন তাহলে ইজি তিন পাঁচে পনেরো তিন তিন কাটা অ্যান্সার হচ্ছে কি

না অ্যানসার যদি দশমিককে থাকে তাহলে দশমিকই বের করবা আমি যেটা করাইলাম এখানে ভগ্নাংশ আছে তো গর্বেক যদি বের করতে বলো এই সূত্রটা মুখস্থ রাখবা 2xy (kx y into t) গর্বেক গর্বেক মানে কি v v হচ্ছে বেগ আর গর্বেগের জন্য উপর একটা বার অথবা এখানে তোমরা গর বেগের মান শুধু ভিউ লিখতে পারো অথবা যে কোনো কিছু করতে পারো আর কি তো অ্যাডভান্স ম্যাথটা কি বুঝছো সবাই বুঝো নাই ওকে বুঝলে ভালো লাস্ট একটা অ্যাডভান্স ম্যাথ করাবো এখানে যে সংখ্যা চেঞ্জ করে দেই তোমরা পারবা না করতে আচ্ছা আমি একটু সংখ্যাটা চেঞ্জ করে দিই এখানে সেভেন এখানে বের করো আরে তোমার সর্বদা কি এক ঘন্টাই হবে তোমরা যদি ইন্টু টিটা মুক্ত নাও রাখো তাও কিন্তু হবে বুঝছো কারণ গরবেগ গরবেগের সময় তো সবসময় টি ওয়ানই হবে তাই না যেহেতু এক ঘন্টায় বের করতে হবে আমাদের

এই এর বাইরে আর কি আসবে না তোমাদের বেসিক টু অ্যাডভান্স সব করে ফেলছি ক ঘন্টায় দশ কিমি এবং খ ঘন্টায় পনেরো কিমি বেগে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো ক ঘন্টায় দশ কিমি এবং ঘন্টায় পনেরো কিমি বেগে একই সময় একই স্থান থেকে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো ক এগারোটা দশ মিনিটের সময় এবং খ নটা চল্লিশ মিনিটের সময় রাজশাহী পৌঁছালো রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিমি মনে হয় না কেউ পারবা হ্যাঁ এগুলো কি দূরত্ব চাইছে দূরত্ব মানে কি ডি যখন এরকম দূরত্ব চাবে তখন ডি করবা সতেরটা হচ্ছে একটু আগে টু এক্স ওয়াই করছি না টু এক্স ওয় কখন সময় যখন হচ্ছে গরবেগ চাবে আর গরবেগ না চাইলে শুধু এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাসটা খেয়াল রাখো ইনটু টি সূত্র একই কিন্তু জাস্ট একটা প্লাস মাইনাস আছে একটা প্লাস মাইনাস নাই এখানে প্লাস কখন দিবা যখন সাইড নোট করে রাখো যখন হচ্ছে ভিন্ন দিকে ভিন্ন দিকে হইলে কি করবা দিক হইলে প্লাস না ভিন্ন দিক হলে প্লাস আর একই দিক হলে কি একই দিক হলে কি করবা মাইনাস করবা সাইড নোট করে রাখো একই দিক হলে মাইনাস আর ভিন্ন দিক হলে প্লাস তাহলে এটা এখন করো এটাকে আর করা আমার মান কত এখানে দশ কিলোমিটার তাই না বড়টাই আমরা নেই যেহেতু বিয়োগ করতে হচ্ছে নিচে তাহলে এক্স হলো পনেরো ধরি

নয়টা চল্লিশ থেকে দশটা বিশ মিনিট তারপর এগারোটা এক ঘন্টা বিশ মিনিট তার মানে কি এখানে এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট তাই না এক ঘন্টা তিরিশ মিনিট মানে এই ভগ্নাংশে যদি বের করে তাহলে কত থ্রি বাই টু তাই না যদি না বুঝো আর একটু দেখো যে দেড় ঘন্টা দেড় ঘন্টা মানে কি এই ভগ্নাংশ থেকে বাংলা এটা হয় না দুই ওকে দুই আরকে তিন আর নিচে হচ্ছে দুই তাহলে থ্রি বাই টু তাহলে উপরে ফিফটিন টেন ফিফটিনিস হবে পঁয়তাল্লিশ নাকি পনেরো না না পঁয়তাল্লিশ ঠিক আছে এখানে যদি সময় চেঞ্জ করে দেয় তাহলে কি অ্যান্সার কি ভিন্ন হয়ে যাবে তাই না ধরো করাই দিচ্ছি তোমাদের কয়েকটা ভিন্ন দিকে করাই দেখাচ্ছি পাঁচ দিয়ে থ্রি দুই দিয়ে পাঁচ তাহলে কত হয় তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মিনিট নাকি কিমি পঁয়তাল্লিশ কিমি এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো জি ভাইয়া বুঝি ওকে ইলুমিনাটি ওকে বুঝছে তো তো ভেরি গুড তাহলে এটা এখন এগারোটা চল্লিশ আসছে না এটা এগারোটা দশ আসছে না এটা দশটা দশটা দশ বানাই দিলাম এটা তোমরা করো দেখি ভাইয়া ভগ্নাংশে দুই এর পাশে ওইটা কি লেখা এক পূর্ণ এক বাই দুই

একই দিকেই আছে ভিন্ন দিকে বানাই এরপর আর একটা দিব ভিন্ন দিকে একজন বললো পনেরো বাকিটা কি বলো তুমি কি নিজে করছো হ্যাঁ ভাই নিজে করছি ওকে এটা কত ঘন্টা এটা হচ্ছে আধা ঘন্টা হুম মানে কি হাফ হম करेक्ट আমাদের হচ্ছে নেক্সট ট্রেনের অঙ্ক করাতে হবে তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের ট্রেন তারপর হচ্ছে কি বলে এটাকে ট্রেন هيا লগারিদমের অঙ্কগুলো একটু বুঝিয়ে দেন অবশ্যই ওটা তো বীজগণিতের টাইমে নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে নৌকা স্রোত তারপর হচ্ছে ট্রেন বানর এই তিনটা করাবো ঠিক আছে বানর হচ্ছে লাফায় যেটা একটা ম্যাথ আছে বারবার আসে যে বানর তেল তেল দেওয়া বাসের উপর লাফায় কতক্ষণ উঠতে পারবে সেটা করাবো তো মজা পাবা কিন্তু এটা একটা সূত্র মুখস্থ রাখতে হয় জাস্ট কিন্তু এটা কি সবাই পারছো দশটা দশ দিয়ে অন্য কি অবস্থা তোমার তুমি ম্যাথে আজকে অ্যান্সার করতে পারতেছ না কেন অননি অনি নাই ক্লাসে নাই তো মনে হচ্ছে বাকিরা কে বুঝছো হ্যাঁ ভাইয়া তুমি তো পারছোই বাকিরা যেমন তাসমিয়া তারপর মুনা তানভীর কাউসার অনামিকা মেহা জি ভাইয়া পারছি ওকে ফার্স্ট টাইম আর কে কে আছে জানি পারছি ক্লাসিকও ফার্স্ট টাইমার ওকে ম্যাক্সিমাম সবাই সেকেন্ড টাইমার তোলে ভাই আমি ওকে কাউসার নাকি ওকে সমস্যা নেই এই ম্যাটটা যদি ভিন্ন দিকে দিয়ে দেই এবার একই আছে না এখন ভিন্ন দিয়ে করো ভিন্ন ভিন্ন আর সময় কোনটা নিবা হ্যাঁ কোনটা দিয়ে করবো দশটা দশ নাকি সময় নেওয়া হচ্ছে এগারোটা দশ দ্বিক হলো ভিন্ন আর সময় হচ্ছে আগেরটা এগারোটা দশ এটাই লাস্ট ম্যাথাস্কার পালার সাথে ছুটি আনসার নাইন হুম অ্যান্সার নাইন বললো একজন সবার কি তাই হচ্ছে কিনা হ্যাঁ ভাই ওকে হচ্ছে ওকে সবাই পারছো তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস ইনশাল্লাহ মানডে নিব আমরা মানডে মানে সাত তারিখ আর ক্লাসটা হবে তোমাদের বলে দিলাম তোমরা একটু দেখে দেখে রেখো যে হ্যাঁ নেক্সট ক্লাস মেয়ে নেই নাকি